ফেসবুকে যে নতুন আপডেট এসেছে এই আপডেটকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কি হবে একদিকে আপনি যে ভিডিও পোস্ট করছেন বা ছবি পোস্ট করছেন তার রিচ অনেকটা বেড়ে যাবে কেন বেড়ে যাবে কারণ অনেক অডিয়েন্স আপনি খুব ইজিভাবে পাবেন তাছাড়া লাইক কমেন্ট শেয়ার যেগুলো দরকার যেগুলো প্রয়োজন আপনার ওই ভিডিও বা ওই পোস্ট বা ওই ছবিটাকে ভাইরাল করার জন্য সেটা খুব ইজিভাবে পাবেন এবং সেটা কী করে এবং কী সেই আপডেট চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই তো আপনি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন ফেসবুকটাকে তারপরে আপনি ফেসবুকটা ওপেন করলেন এখানে আপনি জানেন অবশ্যই যে দুটো অপশান এক হচ্ছে আপনার নর্মাল অ্যাকাউন্ট এক হচ্ছে প্রফেশনাল মোড যারা অন করে রেখেছেন যাই হোক না কেন আপনি যখন আপনার এই প্রোফাইলের এখানে আসবেন এসে যদি আপনার প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে অ্যাবাউট বলে একটা অপশান পাবেন যে এই পোস্টের পরে অ্যাবাউট আর তা না হলে একটু স্ক্রল করে নিচে আসবেন অ্যাবাউট সেকশন পেয়ে যাবেন এরকমভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে নর্মালি আপনার যে বন্ধুবান্ধব যতজনকে আপনি ফ্রেন্ড বানিয়ে রেখেছেন তাদের লিস্ট আপনি দেখতে পাবেন এখানে দেখুন একশো চুয়াল্লিশটা ফ্রেন্ডস ঠিক আছে এটা একটা অ্যাকাউন্ট তো যাই হোক আপনার রোজ হয়তো পাঁচ হাজার অ্যাকাউন্ট পুরো ফুল হয়ে গিয়েছে হ্যাঁ কিংবা অনেকে তিন হাজার চার হাজার ফ্রেন্ড আছে অথচ আপনি যখন পোস্ট করেন তখন লাইভ পড়ছে কত পঞ্চাশ একশো দেড়শো দুশো পাঁচশো তার বেশি নয় কিন্তু আপনার বন্ধু কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার এমনটি কেন হচ্ছে কিংবা কমেন্টের ক্ষেত্রেও তাই বা ভিউ যদি আপনি ভিডিও ছাড়েন সেক্ষেত্রেও প্রবলেমে পড়ছেন কারণ অ্যাক্টিভ ফ্রেন্ড আপনার কিন্তু খুবই কম যার জন্য এই প্রবলেমটা হচ্ছে তাহলে আপনি ইনেক্টিভ ফ্রেন্ড যারা সেই ইন ফ্রেন্ড অর্থাৎ যেগুলো শুধুমাত্র আপনার ফ্রেন্ডের লিস্টে পড়ে রয়েছে কিন্তু তারা কোনো কাজের না তারা কখনো আপনার ভিডিও দেখে না আপনার ছবিতে লাইক কমেন্ট কিচ্ছু করে না কোনো পোস্ট দেখেই না জাস্ট আপনাকে ফ্রেন্ড বানিয়ে ছেড়ে দিয়েছে বা আপনি হয়তো রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সে কোনো রকমের দয়া করে আপনাকে ফ্রেন্ড বানিয়ে রেখেছে কিন্তু আপনাকে সে খুব একটা বেশি গুরুত্ব দেয় না বা হতে পারে সেই অ্যাকাউন্টগুলো হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা অ্যাকাউন্ট হয়তো সেই ব্যক্তি চালাই না ঠিক আছে এর ফলে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে এবারে আপনি যদি এই ইনঅ্যাক্টিভ বা যারা কোনো যে অ্যাকাউন্টগুলো কোনো কাজের না সেইগুলোকে সাইড করে দিতে পারেন তাহলে অ্যাক্টিভ যে ফ্রেন্ড সেগুলো কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এবারে যখন আপনি কোনো একটা পোস্ট করবেন সেই অ্যাক্টিভ ফ্রেন্ড এবং যে ফাঁকা গ্যাপ হয়তো আপনি পাঁচ কমপ্লিট করেছেন কমপ্লিট করে ফেলেছেন বন্ধু লেভেল কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এরকম ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডরা জুড়ে রয়েছে তো তাদেরকে যদি আপনি ছাঁটাই করে সাইড করে দিতে পারেন তাহলে কিছু অ্যাক্টিভ ফ্রেন্ড যদি আপনি কালেক্ট করতে পারেন তারপরে কিন্তু আপনার অটোমেটিক্যালি রিচ বেড়ে যাবে এবং আপনার ভিডিও হয়ে যাবে পারফেক্ট আপনার যে পোস্ট সেটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে এখন কথা হচ্ছে আপনার যে বন্ধু বন্ধুবান্ধবরা রয়েছে তাদের মধ্যে থেকে ইন অ্যাক্টিভ ফ্রেন্ড কি করে জানবো এবং সেই লিস্ট কি করে আর সেই কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে আপনি যেটা এক্ষুনি দেখতে পাবেন আপনি কি করবেন এখানে নিচে এসে দেখুন সি অল ফ্রেন্ড রয়েছে এই জায়গাটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করলেই এখানে দেখুন ম্যানেজ অপশান রয়েছে অর্থাৎ টোটাল আপনার যে বন্ধু তার সংখ্যা যেমন রয়েছে তার পাশে আর নীল কালারের দেখবেন ম্যানেজ অপশন রয়েছে এই ম্যানেজের এখানে যখন আপনি ক্লিক করবেন এখানেই নতুন আপডেটটা এসেছে এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখুন তিনটে অপশান রয়েছে তার প্রথমটা কিন্তু থেকে ইম্পর্টেন্ট যেটাই বলছে আপনার সাথে লাস্ট নব্বই দিন কোনো রকম কানেকশান নেই কোনো রকম শেয়ার নেই লাইক কমেন্ট নেই কিচ্ছু নেই শুধুমাত্র বেকার করে রয়েছে যে অ্যাকাউন্টগুলো তাদের লিস্ট আপনি এই প্রথমটা ক্যাটাগরির পরে এখানে ক্লিক করলে জানতে পেরে যাবেন এবং এখানে এই যে ফ্রেন্ড আপনার যত বেশি ফ্রেন্ড থাকবে এখানে একশো চুয়াল্লিশের মধ্যে পঁচিশটা শো করিয়ে দিয়েছে এবার এখানে যখন আমি এখান থেকে কিছুটা কমিয়ে দেবো আনফ্রেন্ড করে দেব আবার দেখবো যে কিছুটা দিয়ে দিচ্ছে হ্যাঁ ফেসবুক তাদের যে অলগারিদম রয়েছে যে সিস্টেম রয়েছে সেখানে ওরা সার্চ করে করে আপনাকে সেই সুযোগ করে দেবে সেটাই নতুন সিস্টেম নতুন আপডেট এবারে আপনি কি করতে পারেন এখানে যদি চান একটা একটা করে আনফ্রেন্ড করবেন সেটাও করতে পারেন আপনার ব্যাপার কিংবা সিলেক্ট মাল্টিপল এখানে এসে আপনি তিনজন করে করে দিতে পারেন আনফ্রেন্ড ঠিক আছে এবারে এই রকম করতে করতে কি হবে এখানে দেখুন এই যে কমে গেলো বাইশটা হলো তারপরে এরকমভাবে কমিয়ে দিলাম দেখুন একুশটা হয়ে যাবে এরকমভাবে আপনি কমিয়ে দিতে পারেন তার ফলে কী হবে যে ফ্রেশ ফ্রেন্ড আপনি নিলেন তাদের কিন্তু আপনি খুব ইউজ মানে আপনার ক্ষেত্রে খুব বেশি ইউজফুল হবে আপনি ভিডিও ছাড়বেন পোস্ট করবেন রিলস বানাবেন আপনি ছবি পোস্ট করবেন আপনি ভিডিও পোস্ট করবেন সেগুলো কিন্তু অনেক বেশি ভিউ আসবে লাইক কমেন্ট শেয়ার তো থাকছে টোটাল ইনফরমেশন কেমন লাগলো নতুন আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই